TET, WB TET, MP TET এর বিশেষ ক্লাস রেমিডিয়াল টিচিং বা সংশোধনী শিখন। রেমিডিয়াল টিচিং কি, কাদের জন্য প্রয়োজন, এতে শিক্ষকের ভূমিকা কি, কি কি পদ্ধতি অবলম্বন করা যায়, তারই জন্য আজকের বিশেষ ক্লাস ইংলিশ পেডাগজি ক্লাস নাম্বার 8। তো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ রেমিডিয়াল টিচিং, অর্থাৎ রেমিডিয়াল টিচিং বা সংশোধনী মূলক শিখন কি। চলো দেখি, রেমিডিয়াল টিচিং বা সংশোধনী মূলক শিখন হলো সাধারণত যে সমস্ত শিক্ষার্থী পিছিয়ে পড়ে তাদের জন্য বিশেষ ক্লাসের আয়োজন করে তাদের শিখনকে সফল করে তোলার জন্য যে ব্যবস্থা করা হয়ে থাকে তাকে রেমিডিয়াল টিচিং বলে। অর্থাৎ একটা শ্রেণীকক্ষে যদি ৪০ জন শিক্ষার্থী থাকে তাদের সমান সমান দক্ষতা থাকে না, তাদের মধ্যে কিছু কিছু শিক্ষার্থী আছে পিছিয়ে পড়ে সাধারণদের থেকে, তাদেরকে তাদের শিখন লক্ষ্যে বা শিখন মানে বা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছে দেবার জন্য যে বিশেষ ক্লাসের আয়োজন করে থাকি আমরা বা বিশেষ ব্যবস্থা, সেই ব্যবস্থাকে বলছি আমরা রেমিডিয়াল টিচিং। প্রায় সমস্ত বিদ্যালয়েই কিছু শিক্ষার্থী থাকে তারা অন্যান্য শিক্ষার্থী থেকে পিছিয়ে থাকে, সেই সমস্ত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখন সামর্থ্যে পৌঁছে দেওয়াই হলো এই রেমিডিয়াল টিচিং এর মূল উদ্দেশ্য। এবারে আমরা জানবো এই যে রেমিডি বা পিছিয়ে পড়ছে বা কম জানছে, সাধারণদের থেকে পিছিয়ে পড়ছে কারণটা কি, আমরা পয়েন্ট আউট আকারে বলার চেষ্টা করছি যাতে করে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। দেখো, দ্য কজ অব ল্যাগ বিহাইন্ড, নাম্বার ওয়ান কি কারণে, লেস অ্যাবিলিটি অফ মেমোরাইজেশন। একটি শ্রেণীকক্ষে সমস্ত ছাত্রছাত্রীর সমান স্মৃতিশক্তি সমান নয়, কেউ একটু তাড়াতাড়ি বলতে পারে, কেউ স্লো বলতে পারে, কেউ বা অল্প পড়লেই মনে রাখতে পারে, কেউ বা একটু দেরি হয়, কেউ বা খুব কম রাখতে পারে। এই কথাটা আমার ভাষা শিক্ষক হিসেবে মনে রাখতে হবে যে একটি শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের স্মৃতিশক্তির ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থী থাকবে, এই কারণে পিছিয়ে পড়তে পারে। নাম্বার টু, ইনডিফারেন্স, দ্যাট ইজ নট গিভিং অ্যাটেনশন ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ শ্রেণীকক্ষে অনেক শিক্ষার্থী আছে তারা উদাসীন থাকে, তারা কিন্তু সমানভাবে অ্যাটেনশন দেয় না, তারা সমানভাবে মনোযোগ দিতে পারে না বা দেয় না বা বিভিন্ন কারণে দেয় না, এর কারণেও কিন্তু শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে। নাম্বার থ্রি, ল্যাক অফ কনফিডেন্স। দেখো, অনেক শিক্ষার্থী দেখা যায় তারা জানে, তারা জানতে পারে, এই বোধটাই তাদের মধ্যে, এই কনফিডেন্স বা এই আত্মবিশ্বাসটি নেই। এই আত্মবিশ্বাস না থাকবার জন্যই তারা কিন্তু অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়ে। এবারে দেখি আমরা, টেকিং মোর টাইম দ্যান দ্য আদার ইন পারফর্মিং আ জব। সাধারণ মানের যে ছেলেমেয়েরা আছে তাদের থেকে ওই বিশেষ কিছু শিক্ষার্থী তারা কিন্তু একটা নির্দিষ্ট কাজ যারা অন্যরা তাড়াতাড়ি করতে পারছে একটু বেশি সময়, এই কারণে কিন্তু পিছিয়ে পড়তে পারে। নাম্বার ফাইভ, লেস ক্যাপাসিটি টু কিপ রিটেনশন। অর্থাৎ মনোযোগটা বেশি সময় ধরে রাখতে পারে না, অনেকে একটু বেশি সময় ধরে রাখতে পারে, কেউ বা অল্প সময়ের মধ্যে ফ্লাকচুয়েট করে যায়, তো ২ মিনিট বা ৩ মিনিট, কেউ বা ৫ মিনিট, কেউ বা ১০ মিনিট, কেউ ১ মিনিট পরেই মনোযোগটা অন্যদিকে চলে গেল, এ কারণেও পিছিয়ে পড়ে। নাম্বার সিক্স, ল্যাক অফ এনকারেজমেন্ট। দেখো, অনেক শিক্ষার্থীর মধ্যে একটা উৎসাহ দিতে হবে, একটা তাদেরকে উৎসাহিত করতে হবে, এনকারেজ করতে হবে, হ্যাঁ পারো পারো পারো, কেন তার মধ্যে এই যে এনকারেজমেন্ট বা উৎসাহ দান এটা তাদের মধ্যে নেই, এ কারণেও অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়ে। নাম্বার সেভেন, ইনএফিসিয়েন্সি টু সলভ প্রবলেম। অর্থাৎ এটা হয়তো জানে বাট একটা সমস্যা দিয়েছে বা একটা কোনো প্রবলেম দিয়েছে, ওটা সমাধান করতে যাবে, না আমি ওদের পারবো না, তার অদক্ষতা, বা কেউ বা হয়তো পারেই না, এই কারণেও কিন্তু পিছিয়ে পড়ে। নেক্সট নাম্বার এইট, ইনএবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাবস্ট্রাক্ট থিং। অনেক শিক্ষার্থী আছে মূর্ত একটা যদি তাকে ছবি দেখানো না যায় বা বাস্তব যদি তাদের চিত্র না থাকে তাহলে কিন্তু তারা বলতে পারে না, অথবা তো বুঝতে পারে না, তাই তাদেরকে কি করতে হয়, তারা এই যে অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত অর্থাৎ শুধু শুনছে বা দেখছে না, এই শিক্ষা তাদেরকে কিন্তু আগ্রহী করে তুলতে পারে না। এই যে কারণগুলো বললাম, এই কারণগুলো কিন্তু একজন ভাষা শিক্ষক হিসেবে ভীষণভাবে জানা প্রয়োজন। পরীক্ষা কিভাবে আসে, হয়তো 3টি কারণ দিল, একটি বলে এর মধ্যে কোনটি নয়, তাহলে আমাকে কি করতে হবে, যেটা হয় সেটা জানতে হবে। তাই পয়েন্ট আউট আকারে দেওয়া হলো। এই 8টা নর্মালি অনেক কারণ থাকতে পারে, তার মেজর কারণ হচ্ছে 8টি। এই 8টি কারণ এর জন্যই শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে। নেক্সট আমরা আলোচনা করব, এই যে আমরা জানলাম এই কারণে পিছিয়ে পড়ে। আচ্ছা, এই যে রেমেডিয়াল টিচিং বা সংশোধনীমূলক শিক্ষণ, এর কনসেপ্টটাকে, ধারণাটা কি, অনেক মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার নয়। চলো দেখি কি কি। Number 1, remedy means rectify a defect. Remedy means cure. Cure means সারিয়ে তোলা, আরো করে তোলা। অর্থাৎ কোনো প্যাশেন্ট বা রোগীর কোনো রোগ বা কোনো সিমটম দেখে তাকে চিহ্নিত করে তাকে সংশোধন করা, সারিয়ে দেওয়া। অর্থাৎ কোনো শিক্ষার্থীর তার উচ্চারণে ভুল, নাকি তাদের বানানে ভুল, নাকি তার লিখতে ভুল, কোথায় কি প্রবলেম ডিটেক্ট করে তাকে রেকটিফাই করা, চিহ্নিত করে সংশোধন করার নামই হচ্ছে কি বলো রেমেডিয়াল টিচিং। Number 2, প্রোভাইডিং ইনস্ট্রাকশনস ফর কারেকশন। এটা শিক্ষার্থীর আমি কারণ জানলাম বা প্রবলেম জানলাম, কি কারণ, তারপর তার কি ভুল আছে, সেই ভুলগুলো জেনে তার নির্দিষ্ট কিছু তথ্য বা ইনফরমেশন বা ইনস্ট্রাকশন, গাইডলাইন তাকে আমি দেবো। এটা হচ্ছে রেমেডিয়াল টিচিং এর পার্ট। Next 1, 3, ফিলিং দ্য গ্যাপস বাই গিভিং নেসেসারি অ্যাসিস্ট্যান্স। তো কিছু কিছু শিক্ষার্থীর হয়তো কাল আসেনি বা কাল এসেছে, বুঝতে পারেনি বা কম বুঝেছে বা আগের কারণগুলোর জন্য পিছিয়ে পড়েছে, তখন ওই যে গ্যাপ তৈরি হয়ে যায়, সেই গ্যাপগুলো ফিলিং করতে হবে। পূরণ করবার জন্য আমাদের কি করতে হবে, এই রেমিডিয়াল টিচিং এর মধ্য দিয়ে তাকে সাহায্য করতে হবে। নেক্সট Number 4, স্পেশাল ক্লাসেস ক্যান বি অ্যারেঞ্জড ফর দ্য স্লো লার্নার্স। এই যে বললাম, একটি ক্লাসে কিছু কিছু শিক্ষার্থী আছে তারা স্লো লার্নার্স, মানে একটু দেরিতে বুঝতে পারে, একবারে বোঝে না, তো 3বার বলতে হয়, আস্তে আস্তে বলতে হয়। তাদের জন্য কি করা যেতে পারে, স্পেশাল ক্লাস, বিশেষ ক্লাসের, তাদেরকে নিয়েই আলাদা আলাদা ক্লাসের আয়োজন করা যেতে পারে। আর কি ব্যাকওয়ার্ড লার্নার্স, দেখো এই ব্যাকওয়ার্ড মিনস যারা নলেজের দিক থেকে বা পার্টিকুলার ওই সাবজেক্ট বা ওই টপিকের উপরে যারা পিছিয়ে পড়েছে, তাদেরকে ব্যাকওয়ার্ড ক্লাস লার্নার্স বলছি, তাদের জন্য বিশেষ ক্লাসে আয়োজন করা যেতে পারে। ল্যাগ বিহাইন্ড দ্যান দ্য আদার স্টুডেন্টস, কম্পারেটিভলি নর্মাল স্টুডেন্টদের থেকে, সাধারণ মানের স্টুডেন্টদের থেকে যারা পিছিয়ে পড়েছে, তাদেরকে নিয়ে আলাদা করে একটা ক্লাসের আয়োজন করা, বিশেষ ক্লাসের আয়োজন করা, এটা হচ্ছে রেমিডিয়াল টিচিং এর একটি পার্ট। These are the concepts of remedial teaching. তাহলে এই যে কারণগুলো আমাদের, এই যে কনসেপ্টটা, এটা আমাদের জানতে, এর উপরে কিন্তু অপশন আসবে। এরপরে ফাংশন অফ রেমিডিয়াল টিচিং, অর্থাৎ রেমিডিয়াল টিচিং এর কাজটা কি, এ কি করবে, কিভাবে ভূমিকা পালন করব, কি ভূমিকা পালন করে, চলো দেখি আমরা। Number 1, রেকটিফিকেশন অফ হ্যাবিট অ্যান্ড স্কিল। এটা শিক্ষার্থী পিছিয়ে পড়েছে কেন, কিছু হ্যাবিট আছে, তো সেই হ্যাবিটটা ভালো না, যেহেতু না বুঝেও হ্যাঁ বলে, বা বোঝেনি বা অল্প বুঝে তো বেশি বলে, বা কেউ আবার কি করে, হয়তো আগের দিন স্কুলে আসেনি বা স্কুলে লেটে আসে বা স্কুলে এসে অন্য মনোযোগী হয়, বা সে কি করে স্কুলে এসে হয়তো একে খোঁচায় ওকে খোঁচায়। এই যে হ্যাবিট বা স্কিল, এগুলোকে জেনে নিলে, আমরা জানা হয়ে গেলে রেমিডিয়াল টিচিং এর মধ্য দিয়ে তার যা এই যে ভুলগুলো, হ্যাবিটগুলো, সেটা আমরা ধরিয়ে দিতে পারি, সংশোধন করে দিতে পারি। এটা হচ্ছে রেমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষার শিক্ষণের কাজ। নেক্সট কারেকশন অফ এরর্স। একটি স্টুডেন্টের কি হচ্ছে, এরর হচ্ছে, বারবার বানান ভুল করছে, সে উচ্চারণ ভুল করছে, সে লিখতে ভুল করছে, তো কি করব, এই যে এররটা আমরা জেনে গেলাম, আইডেন্টিফাই করলাম, করার পরে এই রেমিডিয়াল টিচিং এর মধ্য দিয়ে তাকে আমরা কারেকশন করে দিলাম, সঠিকটা শেখালাম, তাকে বারবার করে বোঝালাম, তাকে বারবার মূর্ত বা কিছু বানান, ধরো বানান ভুল করছে, তাকে বানান বড় বড় করে লিখে বারবার করে দেখালাম, সে দেখলো, দেখার মধ্য দিয়ে এই রেমিডিয়াল ক্লাসের মধ্য দিয়ে তার এই প্রবলেমটা আমরা সমাধান করতে পারি। Next 1, ইমপ্রুভমেন্ট অফ পার্সোনালিটি। অনেক যে সমস্ত শিক্ষার্থীদের মধ্যে কনফিডেন্সের অভাব, এনকারেজমেন্ট দরকার, যাদের মধ্যে পার্সোনালিটি নেই বা যাদের মধ্যে নিজের উপর ভরসা নেই, তাদেরকে কি করা যায়, এই রেমিডিয়াল টিচিং এর মধ্য দিয়ে তার আত্মবিশ্বাস জাগিয়ে, তার মধ্যে এনকারেজমেন্ট দিয়ে 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 তার মধ্যে একটা ইমপ্রুভ করবে, তার উন্নতি করবে তার ব্যক্তিত্বের। যখন ব্যক্তিত্বের তার কনফিডেন্স আরো ভাবে, তখন তার কনফিডেন্স বাড়বে, যত কনফিডেন্স বাড়বে তখন আমার ভাষা শেখাটা খুব ইজি হয়ে যাবে। নেক্সট রিজলভিং কনফিউশন। দেখো অনেক শিক্ষার্থীর মধ্যে কনফিউশন থাকে, বা এই টিচার এই বলেছে, ভয়েস ন্যারেশন এইভাবে শিখেছে, ওই টিচার ওই বা এই যে কবিতাটা এইভাবে উনি ওইভাবে বুঝালেন, বা কোনটা হবে, যে কনফিউশন, বানানটা কিরকম হবে, এই যে কনফিউশন বা দ্বন্দ্ব বা দ্বিধা, এই দ্বন্দ্ব দ্বিধাটা সমাধান হতে পারে এই রেমিডিয়াল টিচিং এর মধ্য দিয়ে। নেক্সট, ফর্মেশন অফ পজিটিভ অ্যাটিটিউড, ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিট, এটা ভীষণ রকম প্রয়োজন অনেক শিক্ষার্থীর মধ্যে। তার বাড়িতে হোক বা তার বন্ধু বান্ধব হোক বা তার মাঠের পরিবেশ হোক, যার তো নেগেটিভিটি আছে, তার মধ্যে প্রচুর নেগেটিভ কথাবার্তা হয়, এই নেগেটিভিটির মধ্য দিয়ে তার মধ্যে বুঝে গেছে বা জেনে গেছে বা ধরে নিয়েছে তার পক্ষে সম্ভব না, পজিটিভ করে তুলতে হবে। এই রেমিডিয়াল টিচিং এর মধ্য দিয়ে আলাদা ক্লাস করার মতো তার মধ্যে কাউন্সেলিং করে বিভিন্ন জেনে তাকে এই যে তাকে পজিটিভিটি করলাম, তুমি পারো, তুমি পারো, ওরা পারে না তুমি পারবে, তো ওরা পারে তুমিও পারবে, ওরা পেরেছে তুমি কেন পারবে না, এই যে পজিটিভিটি, এই পজিটিভিটি বাড়ানো যেতে পারে রেমিডিয়াল টিচিং এর মধ্য দিয়ে। ইন্টারেস্ট থাকবে কি করে, সে তার পার্সোনালিটি নেই, তার মধ্যে অ্যাটিটিউড নেই, তার মধ্যে নেগেটিভিটি ভর্তি হয়েছে, তার মধ্যে এরও রয়েছে, তার মধ্যে কি করে ইন্টারেস্ট হবে, তার এই যে রেমিডিয়াল টিচিং এর মধ্য দিয়ে তাকে বোঝানো হলো, তার ফলে কি হলো, তার মধ্যে ইন্টারেস্ট গ্রো হবে এবং তার মধ্যে হ্যাবিট তৈরি হবে। এই যে লেটেস্ট স্কুলে আসতো বা ক্লাসে এসে অন্য এটা সেটা করতো, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা চেঞ্জ হয়ে ভালো হ্যাবিট তৈরি হলো। দিস আর দ্য ফাংশনস অফ রেমিডিয়াল টিচিং। এই যে ফাংশনগুলো আমরা যদি জানি, আমাদের ভাষা শিক্ষক হিসেবে আমরা ভীষণ সফল হব। এবং সর্বোপরি যে আমাদের পরীক্ষায় আসবে, এর মধ্যে হয়তো বললো কোনটি হয়, তিনটে ভুল দিল, একটি দিল, তাহলে আমরা জানতে হবে রেমিডিয়াল টিচিং ফাংশন গুলো হচ্ছে এগুলো। যখন জেনে গেলাম, আমাদের কোনো প্রবলেম হবে না। নেক্সট আসছে, আমরা জানলাম প্রবলেম গুলো এই বা এই কারণে পিছিয়ে পড়ে, তাহলে আমাদের জানতে হবে কি রেমিডিয়াল প্রসিডিওর আমরা ইউজ করব, কি কি প্রসিডিওর বা কি পদ্ধতি অবলম্বন করলে পরে আমাদের এই রেমিডিয়াল টিচিংটা আমাদের সফল হব। নাম্বার ওয়ান, আইডেন্টিফাই দ্য ল্যাগড বিহাইন্ড স্টুডেন্টস বাই টেকিং ইন্টারভিউ, অ্যাসেসমেন্ট, টেস্ট, অবজারভেশন। আমরা ইন্টারভিউ নিতে পারি, কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারি, বা আমরা অ্যাসেসমেন্ট কতটা জানলো তার পরীক্ষা করতে পারি, বা তাকে পর্যবেক্ষণ করতে পারি প্রতিনিয়ত, আমরা এই ধরনের প্রশ্নগুলো পাচ্ছি কিনা, বা ওই পরীক্ষাগুলো পাচ্ছে কিনা, এই প্রশ্নগুলো পারে, ওই প্রশ্নগুলো কেন পারে না। এই যে ইন্টারভিউ নিলাম, প্রশ্ন আনসার করলাম, বা তাদের কতটা জানলো, বা এই যে অবজার্ভ করলাম, এগুলো যখন জানলাম না, আইডেন্টিফাই হয়ে গেল না, যখন আইডেন্টিফাই হয়ে গেল একবার, শনাক্তকরণ হয়ে গেল একবার তার প্রবলেম, তখন কিন্তু আমাদের রেমিডিয়াল টিচিং দিতে কিন্তু আমাদের ভীষণ ইজি হবে। নাম্বার টু, দেন ফলোইং দ্য ডায়াগনস্টিক টেস্ট ইজ ফিগার আউট দ্য কজ। দেখো ডায়াগনস্টিক টেস্ট, অর্থাৎ এবার যখন বুঝলাম, এবার তার কারণটা কি, কি কারণ তাই প্রবলেম হলো, কি কারণে সেটা পারলো না, কি কারণে তার এই যে পিছিয়ে পড়লো, আমরা এর মধ্য দিয়ে কি করব, এই প্রসিডিওরটা হচ্ছে এইভাবে আমরা জানবো যে প্রবলেমটা এই, কি করে না ডায়াগনস্টিক টেস্টের মধ্য দিয়ে এই প্রসিডিওর আমরা অবলম্বন করব। নেক্সট, প্রিপেয়ারিং রেমিডিয়াল ইনস্ট্রাকশন, যখন জানবো তখন এই যে পার্টিকুলার এই স্টুডেন্টের এই প্রবলেম, সবার একরকম প্রবলেম না, ওই ছেলেটা এই জন্য পিছিয়েছে, তো এই যে বিভিন্ন স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে ইনস্ট্রাকশন বা নির্দেশাবলী তৈরি করব বা ইনস্ট্রাকশন তৈরি করব, যা ওদেরকে দিলে পরে ওরা খুব ইজিলি উপকৃত হবে। নেক্সট ওয়ান, অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি ফর রেমেডি। ওই যে বললাম পার্টিকুলার স্টুডেন্টদের জন্য পার্টিকুলার প্রবলেম, পার্টিকুলার প্রবলেমের জন্য পার্টিকুলার ইনস্ট্রাকশন বা স্ট্র্যাটেজি বা কৌশল আমাদের অবলম্বন করলে পরেই দেখবো ওই পার্টিকুলার স্টুডেন্টের পার্টিকুলার প্রবলেম কিন্তু দূরীভূত হয়ে যাবে এবং তার অন্যান্য স্টুডেন্টের মতো সেও এগিয়ে যাবে। তাহলে দেখলাম। নেক্সট ওয়ান আসছে, আমরা ডিউটিস অফ দ্য টিচার ফর রেমিডিয়াল টিচিং, শিক্ষক হিসেবে ভাষা শিক্ষকের কাজ কি এই রেমিডিয়াল টিচিং এ। দেখো Number one, a language teacher must figure out the defect or problem and find out the necessary ways. তাহলে কি করতে হবে, প্রথম ভাষা শিক্ষকের প্রথম কাজ হচ্ছে এই যে ওই যে শিক্ষার্থীটা পিছিয়ে পড়েছে তার কারণটা কি, এবং শনাক্তকরণ করবার পরে ওই শিক্ষার্থীটাকে আমাকে পার্টিকুলার কোন পদ্ধতি অবলম্বন করলে পরে ওর এই শিক্ষাটা কাজে লাগবে, সেই পদ্ধতি আমাকে আবিষ্কার করতে হবে আমার শিক্ষক হিসেবে। নেক্সট ওয়ান, টিচার শুড টক উইথ দ্য লার্নার্স ইন্ডিভিজুয়ালি, ইভেন উইথ দ্য গার্ডিয়ানস অ্যান্ড দ্য আদার টিচার্স। দেখো প্রত্যেকটা শিক্ষার্থী পিছিয়ে পড়বার জন্য নির্দিষ্ট কিছু কারণ রয়েছে, সেটা আমি ইন্ডিভিজুয়ালি তার কারণ কথা বলতে পারি, ব্যক্তিগতভাবে এই ভাই, এই বাবু, এ শোনা, এ বাবা, এ মা, তুমি কি বলো তো এটা কি ভাবে, তার সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বললাম, ও কিন্তু বলে দেবে তখন আলাদা করে বললে পরে। বা কখনো হতে পারে যে ওর হয়তো বা কেউ ডিস্টার্ব করছে, এটা বললো, হয়তো বলতে পারছেন প্রকাশ্যে, এই যে ইন্ডিভিজুয়ালি কথা বলে দিল, এই করে সে পিছিয়ে পিছিয়ে আমি জানিয়ে গেলাম। গার্ডিয়ানদের সঙ্গে কথা বলতে পারি, গার্ডিয়ান হয়তো বলে ওরা তো কোনো রোগ আছে, হয়তো কথা ভালো বল, হয়তো তোতলায়, সেটা আমরা জানি না, লজ্জার জন্য বলতে পারে না, তা গার্ডিয়ানের সঙ্গে কথা বলে আমরা জানতে পারবো প্রবলেম গুলো, এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যারা ওই ক্লাসটা নেন তাদের সঙ্গে কথা বললেও জানতে পারবো যে কি প্রবলেম হতে পারে, তারাও ওই একই ধরনের প্রবলেম ফেস করেন কিনা। তাহলে এইভাবে যদি আমরা ইন্ডিভিজুয়ালি গার্ডিয়ানদের সঙ্গে এবং টিচারদের সঙ্গে আলোচনা করে যদি কোনো তার প্রবলেমটা আপনার আইডেন্টিফাই করে, এবং তখন আমাদের সমাধান করা কিন্তু খুব ইজি হয়ে যাবে। নেক্সট ওয়ান, দ্য টিচার নট অনলি অ্যাপ্লাই দ্য সাবজেক্টিভ নলেজ বাট অলসো সাইকোলজিক্যাল নলেজ। প্রত্যেকটা পেশাতে কিন্তু সাইকোলজিক্যাল নলেজ, অর্থাৎ মনস্তাত্ত্বিক একটা মানসিক আমাদের একটা নলেজ দরকার, অর্থাৎ মানুষকে স্টাডি করবার। আমরা যখন কোনো ক্লাসে যাব, কোনো ছাত্র বা ছাত্রী কে জানলো কে জানলো না বা জানলো না তার একটা কারণও বললো, ওটা থেকে আমাকে আর একটা বুঝতে হবে ও কি কারণে করলো। মনস্তাত্ত্বিক আমাদের নলেজটা প্রয়োজন ভাষা শিক্ষকের। যখন মনস্তাত্ত্বিক নলেজ গুলো আমাদের জানা থাকবে, ভাষা শিক্ষা আমার সাবজেক্টের নলেজও থাকবে, তার সাথে সাথে এই মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল নলেজটা যে জ্ঞানটা আমি অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু বুঝে যাব অ্যাকচুয়াল প্রবলেমটা কি। এবং অ্যাকচুয়াল প্রবলেম জানলে আমার অ্যাকচুয়াল মেথড বা প্রসিডিওর বা কৌশল দিতে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। দিজ আর দ্য ডিউটিস অফ আ টিচার। নেক্সট আরো রয়েছে number 4, the language teacher must give attention to the students so that learners can be confident. ইন্ডিভিজুয়ালি যদি আমি শিক্ষার্থীদের যদি আমি অবজার্ভ করি বা অ্যাটেনশন দিই, বা আমি বিশেষভাবে অবজার্ভ করি, বা আমি অ্যাসেসমেন্ট টেস্ট নিই বা ইন্টারভিউ নেই, তাহলে আমি জানবো যে এই পার্টিকুলার স্টুডেন্টদের কি প্রবলেম। যখন আমি জানবো, যখন ওর কাছে যাব, ওর মতন করে বোঝাবো, তখন কিন্তু ওই লার্নার্সদের কিন্তু ওই শিক্ষার্থীর কিন্তু কম যে অভাব সেটা দূরীভূত হবে এবং সে কনফিডেন্ট হবে। সে যত কনফিডেন্ট হবে ততই তার শিক্ষাটা কিন্তু ইজি হয়ে যাবে। সেই কারণে ভাষা শিক্ষক হিসেবে আমাকে কি করতে হবে, লার্নার্সদের কনফিডেন্ট grow করাতে হবে। Next one, try to give them a living example so that they can assimilate their learning. আমরা ভাষা শিক্ষক হিসেবে আমাকে কি করতে হবে, বিমূর্ত শিক্ষা অনেকের পিছিয়ে পড়ার একটা কারণ, মূর্ত করে তুলতে হবে, জীবন্ত এক্সাম্পল দিতে হবে। দেখো এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো না, দেখো এটা কোনো একটা অডিও ভিজুয়াল বা কোনো একটা পদ্ধতির মধ্য দিয়ে দেখানো যেতে পারে, বা কোনো কমিটি শোনা যেতে পারে, বা একটা কোনো গান বা কোনো একটা বড় শিল্পের গান শোনানো যেতে পারে, দেখো এটা এইরকম, বা কোনো টিভিতে কোনো খবর একটা কোনো একটা চ্যানেলে একটা কোনো খবর একটা পাঠ শোনানো যেতে পারে। এই লিভিং এক্সাম্পল যদি দেওয়া যায়, তখন তার যে শিক্ষাটা সেটা অ্যাসিমিলেট হবে, আত্মীকরণ হবে, এবং তার শিক্ষাটা কিন্তু অনেক জীবন্ত হবে, এবং তার শেখাটা পিছিয়ে পড়াটা দূরীভূত হবে এবং সে এগিয়ে যাবে। Number 6, providing the more simple method and lucid language and correlate with the real life. শিক্ষার্থীদের কি করতে হবে, একটা পদ্ধতি পড়াচ্ছি, দেখা যায় পদ্ধতি হচ্ছে না, এই পদ্ধতি বুঝতে পারছে না, তখন পদ্ধতিটা আমাকে চেঞ্জ করতে হবে, অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে। বা ইন্ডাকটিভ পদ্ধতি হচ্ছে কাউ, বা ডিডাকটিভ পদ্ধতি হতে পারে। এবার ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করবো, সেই ল্যাঙ্গুয়েজটা আমাকে কি করতে হবে, লুসিড, খুব সহজ সরল সিম্পল ল্যাঙ্গুয়েজ আমাকে ইউজ করতে হবে। কারণ অনেকেই অনেক ভাষা হয়তো সিম্পল বা খুব খুব সহজ সরল করে না বলে হয়তো বুঝতে পারে না, তাই ভাষাটাকে একটু সরল করে বলতে হবে এবং বাস্তব জীবনের সঙ্গে কি করতে হবে, রিলেট করতে হবে, সংযোগ সাধন করে দিতে হবে। তাহলে পরে কি হবে, তার যে এই যে পিছিয়ে পড়ার অন্যতম কারণ সেটা কিন্তু দূরীভূত হবে। তাহলেই আমি একজন ভাষা শিক্ষক হিসেবে আমি সফল হব এবং শিক্ষার্থীর পিছিয়ে পড়ার কারণগুলো সংশোধিত হয়ে তারা তত্তর করে কি করবে, অন্য 10 জন ছেলেমেয়ের মতন সেও এগিয়ে যাবে। নেক্সট, আমি কি কি মেথড অবলম্বন করব, জানলাম এই কারণে এই, তাহলে আমাকে জানতে মেথড গুলো কি কি, সেই মেথড গুলো কি কি। দেখো Number 1, রিভিশন ড্রিল। ছাত্রদের বারবার রিভিশন করাতে হবে। একটা বানান ভুল করছে, বারবার জীবন্ত বানান বড় বড় লেটারে করে দেখাও, তো এবার কি করতে, ড্রিল, রিপিটেশন করতে হবে, রিভিশন করতে হবে। একটা বানান ভুল করছে বা একটা উচ্চারণ ভুল করছে, একটা সুন্দর করে একটা উচ্চারণ বারবার বলো, এটা ভুল করছে, লেখা ভুল করছে, এই লেখাটা এইভাবে বারবার লেখো, এই রিভিশন আর ড্রিল ইউজ করতে হবে, তাহলে পরে দূর হবে। অ্যাকশন রিসার্চ, তাকে কি করতে হবে, কার্যে রূপান্তরিত করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, তাকে বাস্তবে তাকে ব্যবহার করতে দিতে হবে এবং রিসার্চ করে গবেষণা করতে হবে। তাকে ভাবতে হবে, ও এটা এইভাবে হলো, ওটা ওইভাবে হলো, ও এই সমস্যা, ওটা ওইভাবে সমাধান হলো। রিসার্চ করার মধ্য দিয়ে আমি জানবো এবং তাকে পরবর্তী পদ্ধতিটা আমার দিতে খুব ইজি হবে। নেক্সট, ডিরেক্ট অর্থাৎ অ্যাক্টিভ, অর্থাৎ ডাইরেক্ট তাদেরকে ব্যবহার করতে দিতে হবে, প্র্যাকটিক্যালি ব্যবহার করবে। আমার সঙ্গে তুমি এইভাবে বলো, তোমার বন্ধুর সঙ্গে এইভাবে বলো, চলো তো এইভাবে বলো। এই যে ডিরেক্ট মেথড অর্থাৎ সরাসরি ওদেরকে লার্নার সেন্ট্রিক অর্থাৎ শিক্ষার্থীদের অ্যাক্টিভ করবার জন্য তাদেরকে ব্যবহার করতে দিতে হবে। Number 4, IEP অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজড প্রোগ্রাম, ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম। এই পদ্ধতি অবলম্বন করতে হবে। এই পদ্ধতিতে শেখালে পরে শিক্ষার্থীরা ভীষণভাবে অ্যাক্টিভ হয় এবং ইন্টারেস্টেড হয়। Number 5, পিয়ার গ্রুপ লার্নিং, শিক্ষার্থীদের যদি গ্রুপ করে শেখানো যায়, তারা একত্রিত করে যদি ব্যবহার করতে দেওয়া, তো গ্রুপে যদি ডিসকাশন করতে দেওয়া যায়, তো এই যে পিয়ার লার্নিং এর মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফলপ্রসূ হয়, বিশেষ করে যারা পিছিয়ে পড়ে, পিয়ার গ্রুপ লার্নিং। নেক্সট ওয়ান, ইউজ অফ অডিও ভিজুয়াল। পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে শিক্ষার জন্য ক্লাসে সবচেয়ে সফল হচ্ছে অডিও ভিজুয়াল এইডস অর্থাৎ টিভির মধ্য দিয়ে বা কোনো কম্পিউটার ল্যাপটপের মধ্য দিয়ে বা মোবাইলের মধ্য দিয়েও আমরা অডিও ভিজুয়াল যদি বাস্তবে দেখাতে পারি, দেখো এটা এরকম বলতে হবে, দেখো এটা এইভাবে কোথায়, কোনো একটা সিঙ্গারের গান, সিঙ্গারের গান শোনানো হলো, বা আমাদের কি হয়েছে, অলকাই ইয়াগনিক বা জয়দেব চক্রবর্তীর গান শোনানো হলো, একদম অডিও ভিজুয়াল যখন দেখানো হবে তখন কিন্তু শেখাটা খুব ইজি হয়ে যাবে। নেক্সট ওয়ান 7 অল্টারনেটিভ মেথডস অ্যান্ড অ্যাক্টিভিটিস। অল্টারনেটিভ অর্থাৎ একটা মেথডে পড়াচ্ছি, সেই মেথডটা চেঞ্জ করে অন্য মেথড হলো তো আর একটা মেথড, তারপর অ্যাক্টিভিটিস ওদেরকে ব্যবহার করতে শেখাবো এবং ব্যবহার প্র্যাকটিক্যালি বেশি করে ব্যবহার করতে দিতে হবে, তাহলে পরে কিন্তু তাদের এই পিছিয়ে পড়াটা দূরীভূত হবে।